শুধু তাই নয়, কোরআনে আল্লাহ পাক আরো বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, তোরা কি উটের দিকে লক্ষ্য করিস না? উঠ বোঝেন তো, আল্লাহ বলছে উঠের দিকে লক্ষ্য করিস না। উঠকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি, উঠকে যদি বলা হয় তোমাকে দুই দিন পানি দেওয়া হবে না, ও করবে কি? আল্লাহ আপনাকে একটা এমন ক্ষমতা দিয়েছে, একটা এক্সট্রা ট্যাঙ্ক এক্সট্রা থলি তৈরি করে দিয়েছে, যে থলিতেও পানিটা ঢুকিয়ে নেবে, দুই দিন পানি না দিলে দই পানি দিয়ে চালিয়ে দেবে। অস্ট্রেলিয়া বলে একটা দেশ আছে, যে দেশে অতিরিক্ত গরম পড়ল, অতিরিক্ত গরম পড়ার পরে কি হলো, সব পুড়েও যাচ্ছে, আগুনও লেগেছে। অবশেষে করেছে কি অস্ট্রেলিয়া সরকার, করলো কি যে আপনার উট মেরে দিতে হবে। উট পানি খেয়ে বলছে, উট কিছু এক একদিনে 10,000 উটকে গুলি করে মেরে দিয়েছে। এমন সময় বলল, স্যার উট মারলে পানির কম, মানে পানির যে বিপদ থেকে উদ্ধার হতে পারবো না আমরা। তাহলে উপায় কি? তাহলে উপায় হলো একটাই, কি শুনেছি, মুসলমানরা যদি খোলা ময়দানে, ভালো করে শুনে নিন, মুসলমানরা যদি খোলা ময়দানে একগ্র চিত্তে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে যদি নামাজ পড়ে কাঁধে, পানি আল্লাহ দেয়, এরকম একটা বর্ণনা বহু আছে। তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দিল যে এলাকায় পানি হচ্ছে না, মুসলমানদের ডাক দিয়ে বলল, মুসলমানরা তোমরা খোলা ময়দানে তোমাদের আল্লাহর কাছে পানি চাও। তো অস্ট্রেলিয়ার মুসলমানরা করলো কি, অজু করে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলেছিল। দুই ঘন্টার ভিতরে আল্লাহ পাক মুসুল দ্বারা বৃষ্টি দিয়েছিল। জোরে বলো, এরই নাম হলো মুসলমান, এরই নাম হলো ইমানদার। চারটে কাগজ যার ঠিক সেই লোকটা খাঁটি, যাচ্ছে কাগজ চারটে কাগজ যার ঠিক নেই সে হাজি সাহেব হোক আর মৌলানা সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক, বাবা চাষি হোক আর মাস্টার ডাক্তার হোক, তার কার কিছুই ঠিক নেই। আপনারা জানেন ইমান এমন একটা জিনিস, ছোট্ট একটা কথা আপনাদের বললে বুঝতে পারবেন, খুব ছোট্ট করে বলছি। যুদ্ধের আগে আল্লাহর নবী কাছে একটা সাহাবি ছিল, কালো সাহাবি, নাম তার কালো সাহাবি, মানে এত কালো কল্পনার বাইরে, প্রচণ্ড কালো ছেলেটি, অল্প বয়স যুবক ছেলে। আল্লাহর নবী বলছেন, এই তুমি বিয়ে করেছো? তখন সাহাবিটা বলছে, হুজুর আপনি আমার সম্পর্কে জানেন না, আমি কালো কুৎসিত, দেখতে খারাপ, আমাকে কোন লোক মেয়ে দেবে, আমাকে কে মেয়ে দেবে? নবীজি বললেন, এদিকে এসো। একটা কাগজে লিখে দিলেন, লিখে দিয়ে বললেন যে তুমি এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ের বাপের কাছে চলে যাও। তো বাপের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, মেয়ের বাপ কাগজটা পড়ে দেখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পাঠিয়েছে। কী হলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওটা পাঠিয়েছে। তখন মেয়ের বাপ বলছে, তুমি? বলছে, হ্যাঁ। বলছে, মাথা ঠিক আছে? বলছে, হ্যাঁ ঠিক তো আমার আছে, যদি গণ্ডগোল কিছু হয়ে থাকে সেইখানে হয়েছে, কারণ জানে বিপদ আছে, যদি আমি বলি যদি মারধর দেয়। তারপরে বলল, আমার মেয়েকে যে বিয়ে করবে পয়সা কড়ি আছে কিছু? বলে, কিচ্ছু নাই, ফাঁকা পুর। তখন ছেলেটি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, আর মেয়ের মেয়েটি সব শুনছিল। এসে মেয়েটি তার বাপকে বলছে, আব্বা আল্লাহ তো তোমার অর্থ দিয়েছে, আল্লাহ তোমার অর্থ দিয়েছে, তুমি ওই টাকা থেকে কিছু দাও না, কিনা আনো। তখন মেয়েটির বাপ করেছিল কি, ভালো করে শুনে যান বাপেরা, মেয়েটির বাপ করেছিল কি, কিছু টাকা দিল। মেয়েটি বাপের টাকা নিয়ে ছেলেটি কি করলো শুনুন, ওই অন্ধ কালো সাহাবি, কালো যুবক সাহাবি করলো কি,
বিয়ের মার্কেটিং করার জন্য কাপড়ের দোকানে গিয়ে সব কেনা কমপ্লিট, টাকা দেবে, মাল নেবে, টাকা দেবে, এমন সময় দেখছে লোক ছুটোছুটি করছে। বলছে ভাই ছুটছে কেন, কী হয়েছে? বলে তুমি শোনোনি? বলছে না। বলে তুমি মুসলমান? বলছে হ্যাঁ রে ভাই মুসলমান তো, বিশ্বাস হচ্ছে না? বলছে হ্যাঁ মুসলমান তুমি? বলছে হ্যাঁ। কী হয়েছে? বলছে তুমি শোনোনি, আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছে, আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করেছে, অমুক জায়গা থেকে শত্রুর আসতে মোকাবেলা করার জন্য, আত্মরক্ষা করার জন্য তাদের যেতে হবে, যুদ্ধের ডাক দিয়েছে। তখন করেছে কি, সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে দোকানদারকে, ভাই কাপড় আমার লাগবে না, টাকা দরকার নেই আমার। বলে আরে ভাই তুমি তো বিয়ে করবো বলে জামা কাপড় কিনতেছে, এই কী করছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলছে না রে ভাই মাথা আমার খারাপ হয় নি, মাথা আমার ঠিক আছে, এখানে তরোয়ালের দোকান কোথায় বলতে পারবে? বলে কী ছেলে দেখ, বিয়ে করতে এসে জামা কাপড় কেনা কমপ্লিট, টাকা দেবে, মাল দেবো, আর সে বলছে এখন তোমার কি এটা ঠিক হচ্ছে না? বলে ভাই এর থেকে আর একটা ভালো জিনিস ঠিক হয়েছে। বলে সে কী? বলে আমার দরকার নেই বিয়ে। সোজা গেল একটা তরোয়াল কিনলো, কিনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, করতে 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 শহীদ হয়ে গেছে, আর অবশেষে দেহটা টুকরো টুকরো হয়ে গেছে, একটা আঙুল, কালো আঙুল এক ব্যক্তি কুড়িয়ে এনে বলছে ইয়া রাসূলুল্লাহ এইখানে একটা আঙুল পাওয়া গেছে। আহারে রাসূলুল্লাহ সেই আঙুলটা ধরে বলেছিল এ তো আমার কালো সাহাবীর আঙুল, ওকে তো আমি পাঠিয়েছিলাম যুদ্ধ কই বিবাহ করতে, আর ও আজকের এই পথে নেমে গেল, আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিল। এমন সময় জিব্রাইল এসে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তার বিয়েতে কবুল হয়ে আল্লাহ পাক জান্নাতে তার জন্য বিয়ের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন। যখন ছেলেটি বলছে, শোনেন, যখন ছেলেটি লোককে বলছে ভাই কোথায় যাচ্ছ তোমরা, বলে যুদ্ধের ময়দানে, তুমি কোথায় যাচ্ছ? বলছে ভাই আমাকে নবীজি বিয়ে করতে পাঠালো। বলে বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করো। আমরা অনেক সময় বলি না, ছেলেরা অবাধ্য হলে কি বলি, ওখানে যেতে মানা করছি, তা সত্ত্বেও বলছে আমি যাব। তা আপনি কি বলেন, ওখানে যাবি? যা। তখন কি ভালোভাবে বলেন? আমার এই ওয়াজটা তোমার আপনাদের মাথায় আসবে কি তা আমি জানি না গো বাপ, খুব টপ র্যাঙ্কের কথা, তো দেখি কত সূক্ষ্ম জিনিসটা উঠে আসে, দেখি। খালি বলল বিয়ে করো করো, ব্যাস এইটুকু বলল, বিয়ে করো। এইটুকু বলার সাথে সাথে ওর ব্রেনটা 90 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে গিয়ে বিয়ের বাজার কেনা থেকে চলে গেল যুদ্ধের তরোয়াল কিনতে। কত ঘন্টা ওয়াচ করেছিল এই নন্দীগ্রামের মানুষেরা, ওই সাহাবিটাকে, কালো সাহাবিকে কতক্ষণ বুঝিয়েছিল, কতক্ষণ বুঝিয়েছিল? খালি এইটুকু প্রশ্ন করেছে, বিয়ে করো, ব্যাস। ওই কথাটার দিমাগে লেগে, সত্যিকারের মোমেন্ট যে হবে তার দিমাগে লাগবে, বিয়ে করো, ব্যাস। সোজা গিয়ে যুদ্ধের ময়দানে যে জীবনটা দিয়ে দিল। হে মুসলমান, ভেবেছেন কোনোদিন ইমান কারে বলে যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ, নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ বলে একজন সাহাবি ছিলেন, সেনাপতি করে আল্লাহ নবী পাঠিয়েছে, যাও আফ্রিকার নদীর ওপারে, আফ্রিকায় গিয়ে তোমরা ইসলামের পতাকা পুঁতে দিয়ে এসো। যাচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যাচ্ছেন আর সৈন্যরাও যাচ্ছে, এমন সময় সামনে নদী পড়েছে, প্রচুর টান যাচ্ছে, কি করবে, সামনে নদী আর যাওয়া যাবে না। তখন মানে সেনাবাহিনী বলছে যে আর তো যাওয়া যাবে না আমিরুল মুমিনিন, যাবো কী করে, নদী এত টান যাচ্ছে, যাবো পারে কি, আফ্রিকায় যাবো, ওই নদীটা পার হয়ে যাবো কী করে? তখন সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, তোমরা যদি নবীর সাহাবি হয়ে থাকো আমি তোমাদের বলে দিচ্ছি, আমি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা করব কি, ঘোড়াকে নিয়ে নদীতে ঝাঁপ দেবো আল্লাহর নামে, তোমরা কি আমার সঙ্গে যেতে পারবে?
তখনও বলেছিল আপনি যদি যেতে পারেন আমাদের যেতে কোনো বাধা থাকবে না। সঙ্গে সঙ্গে করলো কি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নদীতে ঝাঁপ দিল, প্রত্যেক সাহাবীরাও ঝাঁপ দিল। এবারে অত টানের মাঝখানে ওপারে যখন চলে গেছে সব উঠে পড়েছে, ওপারে ঘোড়া উঠে পড়েছে, সব উঠে পড়েছে। অবশেষে উনি বলছেন, আমিরুল নেতা বলছেন, আচ্ছা তোমাদের কি কারোর কিছু হারিয়ে গেছে? তখন এক ব্যক্তি বলেছিল, হে আমিরুল মুমিনিন, আমার একটা পানি খাবার পেয়ালা হারিয়ে গেছে, এত টান যাচ্ছে পেয়ালাটা কখন পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, দাঁড়াও, আমি এখানে দাঁড়িয়ে রইলাম এই নদীর ধারে, এই পাড়ে আমি দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত এই পেয়ালাটা আসছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে রইলাম। তবে আমার দৃঢ় বিশ্বাস, মুজাহিদের কোনো মাল নদী নিতে পারে না। এই কথা বলার কিছুক্ষণ পরে করেছে কি, একটা মাছ এই পেয়ালাটাকে গালে করে এনে খালিদ বিন ওয়ালিদের সামনে ধরেছিল। জোরে বলো, এরই নাম ইমান। আর আমাদের ইমান বলে লাভ নেই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা আমাদের অন্তর থেকে উঠে গেছে। আমরা বিপদে পড়লে আল্লাহর ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রামে, এই জয়েনপুর গ্রামে যত মুসলমান আছে, প্রত্যেক মুসলমানকে বলছি, আল্লাহর ঘরমুখ হও, নবীর ঘরমুখ হও। আল্লাহর নবীর ঘরমুখ যদি হয়েছেন তো আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। আর আল্লাহর নবীর মুখ হবেন না তাহলে আপনার দায়িত্ব কিন্তু আল্লাহ নিতেও চাইবেন না। এটা ভালো করে বুঝুন। তাই আপনাদেরকে এতক্ষণ বলে দিচ্ছি বাপেরা, দেখতে দেখতে পৌনে পাঁচটা বেজে গেছে, পাঁচটায় ফজরে আজান হবে, আজানের পরেই পরে জামাত হয়ে যাবে, জামাতের পরে আপনার দোয়া খায়ের করা হবে, তাবারুক জামাতের পরেই দেওয়া হবে। অসুবিধা হবে? অসুবিধা হবে না? এখনই মোনাজাত করে দেবো, কারণ কি জানি এখনই মোনাজাত করলে সব বাড়ি চলে যাবে। আর 15 মিনিট সময় আমি থাকবে, তাও বলে দিচ্ছি, 5টায় আজান হবে, 5:15 জামাত। আমি অংশকে বলছিলাম আজকে দিনটা করে দেন, দিলে সুবিধা হবে কি, 15 মিনিটের মধ্যে ওযু করে সব জামাতে চলে যান, আমি যখন আজান হলেই ছেড়ে দেবো, চিন্তা নেই বাবা। মোনাজাত, আখেরি মোনাজাত নামাজের পরে হবে, অসুবিধা হবে? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, কোন মসজিদে, কত দূর মসজিদটা, ওদেরকে বললে আজকে করবে না 5:15? ইমাম সাহেব কি আছে? তাহলে মুসল্লিদের বলে দিলেই তো হবে, সব মুসল্লি তো এখানে আছে। হ্যাঁ, যে আজকের দিনটা 5টায় আজান, 5:15 জামাত হয়ে গেলে হবে কি, সুবিধা হবে, মানে নামাজের পরে কিছু কথাবার্তা বলা যায়, বলে তারপরে কাজটা করা যায়। কথা বুঝতে পারছেন বাবা? আমি যদি এখনই ছেড়ে দিই আপনাদের, হ্যাঁ, 2 ঘন্টা ওয়াচ করে যদি ছেড়ে দিই, তা এখন 4:45, 4:45 আর কিছুক্ষণ বলে আজান হলো, আজানের পরে ধরুন আর 15 মিনিট বলে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর মোনাজাত করে দিলাম, আপনারা করলেন কি মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, অনেকে বাড়ি চলে যাবে, ঠিক না বেঠিক? নামাজ পড়বে না বেশিগুলো, বাড়ি চলে যাবে, লাস্ট পর্যন্ত হবে কি, এই গুটিগত মানুষকে নিয়ে কাজ করতে হবে। আর ফজরের নামাজটা আউয়াল রাখতে পড়ে নিলে সুবিধা হবে, ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? যদি মসজিদ কর্তৃপক্ষ, এগুলো আসল হয় কি, মসজিদ কর্তৃপক্ষরই দেখে, সেই 5:30 জামাত হবে, তা একটু 15 আজকের দিনটা যদি 15 মিনিট আগে করেন, সবই তো মুসল্লি এখানে আছে। এই হলো ব্যাপার, এটা আপোষের ব্যাপার। তো যাই হোক, অনেক সময় দেখি অনেক জায়গাতে মসজিদ কমিটির সঙ্গে জলসা কমিটির বিবাদ থাকে।
থাকে না বাবা? অনেক জায়গাতে দেখেছি, বাপরে বাপ, মসজিদ কমিটি আর জলসা কমিটি বিশাল এইরকম কাঠে কবাটি এরকম থাকে, তবে এখানে তো সেসব নেই বাবা। আসুন আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, সন্ধ্যা থেকে তো অনেক ওয়াজ নসিহত শুনে ফেললেন, এই 10 মিনিটের ভিতরে ওই মসজিদে কই যাক, আজান হচ্ছে এক্ষুনি।